তো আমি চলে যাই। আমরা যেহেতু ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড ইউটিউব চ্যানেল কিভাবে সেট আপ করতে হয়, মনিটাইজেশন করতে হয়, মানে ইউটিউবের যাবতীয় যা কিছু আছে সবকিছু শিখছি। এখন আমাদের করতে হবে মূলত মানে ফাইবার মার্কেট প্লেস আমাদেরকে ই করতে হবে, গিগ পাবলিশ করে ওইখান থেকে ক্লায়েন্ট কে এনে আমরা আমাদের সার্ভিসগুলো সেল করব। তো এবার সেল করার জন্য অবশ্যই আমাদের একটা দোকান লাগবে, ফাইবার ধরতে গেলে একটা দোকান, ফাইবার নিজস্ব মানে ধরতে গেলে দালাল, ফাইবার একটা হচ্ছে দালাল যার মাধ্যমে আমাদের তারা বায়ারের কাছ থেকে বা আমাদের মানে সার্ভিস বা আমাদের দোকান তারা বায়ারদের বা ক্লায়েন্টদের সামনে তুলে ধরবে। ওইখান থেকে যাদের এই সার্ভিসগুলো প্রয়োজন তারা কি করবে, আমাদের সার্ভিসগুলো বাই করবে। বাই করার বিনিময়ে ফাইবার ওদের কাছ থেকে মানে 20% কেটে নিবে, সেলারদের কাছ থেকে 20% কাটবে, আর যারা বাই করবে তাদের কাছে মেবি ধরে $7 একটা অর্ডার করলে তো $2 চলে যায়, বা সাড়ে মানে $2.30 মানে 30 সেন্ট 40 সেন্ট করে কেটে যায়। তো এবারে ওদের কাছে ধরতে গেলে 2-3% করে কাটে আর কি, তো ওদের কাছ থেকে কাটে আমাদের কাছ থেকে কাটে। তো আমাদের যেহেতু এত কিছুর পরে আমাদের কাজ করতে হবে, কারণ এটা একটা খুব ট্রাস্টেড মার্কেট প্লেস যেখানে টাকা মানে ফল করবে বা মাইট যাবে এরকম কোনো আশঙ্কাও নাই, কোনোদিন হবেও না। আর এই মার্কেট প্লেসটা বিগত 11 বছর যাবত এখানে আছে। তো আমাদের যেটা করতে হবে এখন, আজকে আমরা যেটা করব, আজকে আমরা ইউটিউবের দুইটা সার্ভিস আমরা প্রোভাইড করব, একটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট আর একটা হচ্ছে ইউটিউবে প্রমোশনের প্রমোশন সার্ভিস দিয়ে একটা গিগ বানাবো। আমরা দুইটা গিগ বানাবো। আজকে যেটা করবো সেটা হচ্ছে মানে কিভাবে চ্যানেল তৈরি করে আমরা এখান থেকে ইনকাম করতে পারি সেটা। তো আমরা চ্যানেল ক্রিয়েট করতে পারি, অপটিমাইজ করতে পারি, এসইও করতে পারি, দেন ডিজাইন করতে পারি, এগুলো আমরা শিখছি। এইগুলোর উপর বেস করে আমরা একটা সার্ভিস লঞ্চ করবো আজকে। তো যাই হোক, কথা না বলে আমরা চলে যাই, ফাইবার মার্কেট প্লেসটা আগে রিসার্চ করবো, যে আমরা যে কাজটা শিখছি সে কাজের সার্ভিস গুলা কিরকম মানে বাজেট হচ্ছে, তারা কিরকম কাজ পাইতেছে বা করতেছে এটা আমরা দেখব। তো আমরা প্রথমে সার্চ করব, আমরা সবসময় আমরা তিনটা কিওয়ার্ডের উপর বেস করে মূলত গিগ গুলা তৈরি করব। যেমন আপনারা লিখতে পারেন ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল, চ্যানেল ক্রিয়েট, ক্রিয়েট এটা লিখে সার্চ করতে পারেন। আমরা আপাতত দুইটা তিনটা দেখবো, দুইটা তিনটা কিওয়ার্ড দিয়ে। এখানে প্রায় 30-31 হাজার সার্ভিস আছে, আমরা যখন অনলাইনে দেখবো তখন কিন্তু আমাদের প্রতিযোগিতা খুব একটা নাই। আর আমাদের স্টুডেন্টরা খুব মানে 1 সপ্তাহের ভিতরে কিন্তু ফার্স্ট থেকে 3 নাম্বার পজিশনে তারা এই ই করে। এখানে আমাদের স্টুডেন্টরা বেশিরভাগ থাকে, কারণ এখানে আমরা যে পরিমাণ এসইও করি, দেন আমাদের কিছু টেকনিক কাজ আছে, আমরা নেক্সট ক্লাস থেকে সেগুলো দেখাবো। এখানে সেগুলো করার ফলে কিন্তু আমাদের স্টুডেন্টরা 1-3 নাম্বার পেজ পর্যন্ত থাকবে। আজকে যারা গিগ পাবলিশ করবে, যদি গিগ পাবলিশ ভালোভাবে করতে পারেন, নেক্সট ক্লাসের আগেও আপনারা কাজ পেয়ে যাবেন। ইউটিউবের কাজগুলো এরকম হয়, আর একটা কাজ পাইলে কিন্তু আপনি অনেকদিন কাজ করতে পারবেন। একটা চ্যানেল তৈরি করলেন, তারপরে কিন্তু আপনার কাজ হবে চ্যানেল ম্যানেজ করা বা ভিডিও আপলোড করা, ভিডিও এসইও করা, অনেক ধরনের কিন্তু কাজ আছে ইউটিউবে। তো আপনি কিন্তু ওগুলো ইজি ভাবে করতে পারবেন। আর বায়ার গুলো কিন্তু আপনাদের যখন চ্যানেলটা তৈরি করবে তখন কিন্তু আপনার ফিক্সড ক্লায়েন্ট হওয়ার আশঙ্কাটা একটু বেশি। তো আমাদের এখানে আসাদ ভাই আছে, দেখেন তিনি কিন্তু ফিক্সড বাইরে মোটামুটি কাজ করতেছে ভালো স্যালারিতে। তো আমরা যেটা করব আজকে, আমরা দেখি এখানে দেখেন অনেক সার্ভিস আছে, অনেক সার্ভিস আছে, কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে ফাইবার নিচ থেকে যারা ইউটিউব নিয়ে কাজ করতেছে তাদের গিগ গুলো প্রথম দিকে রাখছে, আর যারা বেশি কাজ করছে তাদের গিগ গুলো 10 নাম্বার অথবা 8 নাম্বার পজিশনে রাখছে, যাদের রিভিউ আছে। দেখছেন এখানে 10K মানে 1K কাজ করছে লোগো ডিজাইনে, দেখেন এখানে 20 রিভিউ, দেখছেন। কিন্তু ফাইবার যেটা করতেছে, নতুন সেলারদের গিগ গুলো প্রথম দিকে রাখছে যাতে তারা অর্ডার পেয়ে একটু মানে দ্রুত ইনকাম করতে পারে। তো আমরা এই সার্ভিস নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই আর্ন করতে পারবো। তো যাই হোক, আমরা একটু কিছু সার্ভিস দেখবো, আমি প্রথম দিকে চলে যাই। তো এই একটা সার্ভিস আমরা ওপেন করি, এই একটা ওপেন করি, এই একটা ওপেন করি, যারা বেশি কাজ করছে তাদেরকে আমি একটু দেখি ওপেন করে, এই একটা ওপেন করি। তো আমরা আজকে দুইটা সিস্টেমই দেখবো, যে ব্যানার থেকে শুরু করে সবকিছুই দেখবো।
তার আগে আমরা সার্ভিসগুলো একটু দেখি, তারা কি ধরনের টাইটেল ইউজ করছে বা কাজ করতেছে। আর একটা জিনিস এখন লক্ষণীয় জিনিস, সেটা হচ্ছে ইউটিউবের গিগুলো কিন্তু মাস্ট বি ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড রেড, এই তিনটা কালারের সবচেয়ে বেশি হয়, মানে সাদা, লাল অ্যান্ড কালো, এই তিনটা কালারে ইউটিউবের গিগটা মানে পছন্দ করে ফাইবার। তো আমরা যদি এই তিনটা কালার নিয়ে যদি গিগ কম্বাইন করে যদি গিগ তৈরি করি, তাহলে কিন্তু আমাদের গিগ গুলো র্যাঙ্ক করবে, এটা মাথায় রাখবেন। তো দেখেন সবগুলা গিগই কিন্তু লাল নয় কালো নয় সাদা, বেশিরভাগ গিগ, ঠিক আছে, এই কালারটা কিন্তু ফাইবার খুব পছন্দ করে। তো ফাইবারের কিছু রুলস আছে, আমরা সে আগের ক্লাসে দেখছি যে সাইজ কত নিতে হবে, মানে ফাইবার আপডেট করছে। তো আমরা যে গিগ গুলো বের করলাম, এখানে দুইটা অর্ডার রানিং আছে, মোটামুটি 519টা কাজ করছে, এখানে লেভেল টু সেলার, এখানে ফাইবার চুজ করছে, বুঝতে পারছেন বিষয়টা, ফাইবার নিচ থেকে তাদেরকে পছন্দ করছে, এটা খুব ভালো একটা বিষয়। তিনি কি করবে, আই উইল ক্রিয়েট সেটআপ ইউটিউব চ্যানেল, তিনি কি করবে একটা চ্যানেল ক্রিয়েট করবে, সেটআপ করবে, একই কথা ইউটিউব চ্যানেলে, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেটআপ ইউটিউব চ্যানেল, তিনি একটা চ্যানেল তৈরি করবে এবং সেটআপ করবে, ভালো কথা। বেসিক প্যাকেজটা রাখছে $15, আর চ্যানেল ক্রিয়েট, চ্যানেল বেসিক, সেটআপ ইত্যাদি, দেখো চ্যানেল ক্রিয়েট মানে খুব একটা ভালো লাগতেছে না বিষয়গুলো, তারপরে কিন্তু ভালোই কাজ করছে। আমরা মূলত এই সার্ভিসটাকে ফলো করতে পারি, এখানে আমরা যেহেতু এই চারটি শিখছি, এই চারটার উপরে আমরা বেস করে কিন্তু বানাইতে পারি, তার একটু আপডেট করতে পারি আমরা টাইটেলটা। আপনারা অনেকগুলো টাইটেল দেখবেন, দেখে একটা তৈরি করবেন, যাই হোক আমরা সময় স্পেন্ড না করে আমরা টাইটেলে চলে যাই। আর প্রথম প্রথম যারা গিগ তৈরি করবেন, এরকম কেউ আছে যারা প্রথম মানে ফার্স্ট ক্লাস করতেছেন আজকে গিগে, তো তারা একটু শেয়ার করতে পারেন। আমি স্টপ করে দিই, আমাদের কি রেকর্ড হচ্ছে? সাগর ভাই আছেন? প্রথম তো না, হ্যাঁ আপনি শেয়ার করেন আমার প্রোফাইল। হ্যাঁ হ্যাঁ যাদের ফাইবার প্রোফাইল চেক করতে হবে, গিগ চেক করতে হবে, তারা 10টার আগে আসবেন, যাতে ওই সময়টায় আমরা গিগ গুলো চেক করতে পারি। আর ক্লাস সময় দেখে গিগ করতে করতে আমাদের রাত 12টা 1টা 2টা বেজে যায়, এই টাইমটা আপনারা ই করুন। আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, ফার্স্ট টাইম গিগ পাবলিশ করতে গেলে একটু কারো সমস্যা হতে পারে নতুন অবস্থায়, আমরা ওই পর্যন্ত নিয়ে তারপরে আমাদের অ্যাকাউন্টে গিগটা পাবলিশ করব, ঠিক আছে? ওকে শেয়ার করুন, আমার কথা কি ক্লিয়ার শোনা যায় না কোনো সমস্যা হয় কারো? না ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, আর ইব্রাহিম ইয়া নীরবকে এসএমএস করো। আচ্ছা ঠিক আছে, ও এখনো আসে নাই ক্লাসে। আমাদের ব্যাচ হইলো মানুষ হলো 17 জন, ক্লাস করতেছে কয়জন? সব গেল কই? অভিজিৎ সঞ্জু তো আসে নাই, সঞ্জু বললো যে একটু প্রবলেম আছে, তাও তো ইরেগুলার ক্লাস করে 12 জনের মতো, 10-12 জন, মুকুলও নাই, সিরাজও নাই, ওকে ব্যাপার না, জুজিতিটাও নাই, ওকে। তো হ্যাঁ এবার ঠিক আছে, পারফেক্ট হয়েছে, ভাল লাগছে আজকে। তো আমাকে একটু মাউসটা দেন, অ্যাপ্রুভে ক্লিক করেন, অ্যাপ্রুভে ক্লিক করেন, অ্যাপ্রুভে ক্লিক করেন, হ্যাঁ ওকে। আপনি আপনি মাউসটা ছেড়ে দেন, আমি কাজ করি। হ্যাঁ ওকে, আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে, ডেসক্রিপশনটা বাড়াইতে হবে, ঠিক আছে, এটা নিয়ে একটু বিশ্বাস করেন, ডেসক্রিপশনটা হয় নাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ওকে চলবো এখানে। এটা পারেন আপনি? ইলাস্ট্রেটর হ্যাঁ টুকটাক কিছু কাজ করছি। আপনি তো ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেন, টুকটাক দেখি করবেন? তো যাই হোক এটা ঠিক আছে, একটা এসএমএস আসছে মেবি, ওকে যাই হোক। আমরা যখন গিগ পাবলিশ করতে হবো, দেখেন এখানে গিগ পাবলিশ করার কোনো অপশন নাই, আপনি মেবি করছিলেন, ঠিক আছে, তো যাই হোক আপনি এখান থেকে করতে পারবেন, গিগ ক্রিয়েট, নিউ গিগ ক্রিয়েট, তো এখানে আসে, আপনি মনে হয় এর আগে একটা গিগ পাবলিশ করছিলেন, যাই হোক তাহলে আপনার কাছাকাছি আছে। তো আমরা প্রথমে গিগ পাবলিশ করার জন্য আমরা চলে যাব নিউ ক্রিয়েটে, নিউ গিগ এখানে আমরা ক্লিক করব, তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরের জন্য আমাদের এখানে কিছু অপশন আছে, এটা হচ্ছে টাইটেল, টাইটেল জিনিসটা হচ্ছে আপনার প্রথমে দিতে হয়, যেটা মানুষ দেখে দোকানের সামনে ব্যানার দেয় না, এটা কিসের দোকান এরকম, এটা হচ্ছে টাইটেল। আর এটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি জিনিসটা হচ্ছে দেখেন উপরে দিছে, এটা লিখে
আপনাকে যে ক্যাটাগরি লেকে বায়াররা সার্চ করবে বা বায়ার রিকোয়েস্ট করবে, বায়ার রিকোয়েস্ট করলে যেন আপনার কাছে চলে আসে ক্যাটাগরির মাধ্যমে। তো দেখাই আপনাকে একটা আপনাদের একটা যেহেতু এটা কিভাবে আসে মূলত ক্যাটাগরিটা কেন দিব আমরা, এটা দেখানোর জন্য চলে যাবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আজকে আমি বাংলা ভাঙ্গা বোঝাবো, ঠিক আছে? ক্লাসটা লং হলে বাংলা ভাঙ্গা বোঝাবো। তো ড্যাশবোর্ডে আসলাম, এখানে পাইলাম না, সমস্যা নাই, সুইট এন্ড বাইং এ চলে যাই। এখানে আসলাম সুইট এন্ড বাইং এ, যখন আসলাম তখন দেখেন পাশে একটা লেখা আছে, হাই পপ এসি এজেন্সি, গেট অফার ফ্রম সিলার ইউর প্রজেক্ট। আপনি যদি কোনো প্রজেক্ট মানে কারো কাছে বা আপনার ধরেন একটা কাজ করতে চাচ্ছেন, সে কাজটা দেখা যায় যে আপনার আপনি পারফেক্ট লোক খুঁজে পাচ্ছেন না, তখন যেটা হয় বায়াররা করে কি মানে জব পোস্ট করে যে আমার এই ধরনের লোক লাগবে, যদি এরকম লোক থাকো তাহলে আমাকে কি SMS করো, বিনিময়ে আমি তাদের 50 জন আপনাকে SMS করবে। ওই ক্যাটাগরির লোকেরা 50 জন SMS করলে সেখান থেকে একজন বেছে নেবে। তো এটারে বলা হয় বায়ার রিকোয়েস্ট, বায়াররা রিকোয়েস্ট করবে, সেটারে আপনার রিকোয়েস্ট পাঠাতে হয়। ওইটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো আমরা। কিভাবে 10 মিনিটের ভিতরে 10টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করা যায় প্রপারলি ভাবে, যেদিন থেকে আমরা বায়ার রিকোয়েস্ট সেন্ড করব সেদিন থেকে অর্ডার পড়া শুরু হবে, ঠিক আছে? তো আমরা যেহেতু এখনো 4টা গিগ পাবলিশ করি নাই, যেহেতু আমরা এখনো বায়ার রিকোয়েস্ট করতে পারবো না, ঠিক আছে? করতে পারবো, টুকটাক আসবে, কিন্তু 4টা যখন গিগ পাবলিশ করব তখন বায়ার রিকোয়েস্টটা খুব দ্রুত আসবে। তো এবার দেখেন আমি যেমন আপনার বায়রে লিখতে পারে আই নিড অমুক তমুক হ্যান ত্যান ইত্যাদি, গ্রাফিক ডিজাইন দিছে, কিন্তু দেখছেন এখানে দিছে কি ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে ক্যাটাগরি। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেট আপ। তো এবার দেখেন একটা ক্যাটাগরি দিলাম, এবার সাব ক্যাটাগরি কোনটা দিতে চান। ধরেন এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি হচ্ছে দুইটা মেইন ক্যাটাগরি, এই দুইটাতে বেশি সার্চ করে, ঠিক আছে? একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর একটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এই দুইটা ক্যাটাগরিতে সবচেয়ে বায়ার রিকোয়েস্ট সার্চ করে। তো আমি ধরলাম সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিলাম, দেওয়ার পরে কিন্তু হয়ে গেল। এখন যদি এটা লিখে, এখন যদি বায়াররা যদি এই ক্যাটাগরি এই ক্যাটাগরিটা লিখে যদি বায়ার রিকোয়েস্টটা সাবমিট করে, ডলারটা সিলেক্ট করে অথবা এখানে কয় ডলার কাজ করাতে চায় $40, এটা দেওয়ার পরে যদি সাবমিট করে, তাহলে কিন্তু এই ক্যাটাগরির আন্ডারে যত লোক আছে তাদের কাছে কিন্তু এই বায়ার রিকোয়েস্টটা চলে যাবে। বিষয়টা বুঝতে পারছেন সবাই? জি হ্যাঁ। মনির ভাই বুঝতে পারছেন? জি। ক্যাটাগরি জিনিসটা বিষয়টা আশা করি বুঝতে পারছেন, কারণ এটা হচ্ছে ক্যাটাগরির কাজটা। তো আমার এখানে আবার মিনিট করা আছে, অটো রিফ্রেশার করা আছে, কারণ আমি এটা স্টপ করে নিয়ে সব যাইবো আবার। ওকে স্টপ করে দিলাম। তো এবার আমরা একটা টাইটেল সিলেক্ট করব, এটা হলো টাইটেল, আর এটা হচ্ছে ট্যাগ। যে জিনিসটাকে সার্চ করে মানুষ আমাদেরকে খুঁজে পাবে সেটাকে বলা হয় ট্যাগ বা কিওয়ার্ড, বা কিওয়ার্ড বলে থাকি আমরা এসইও ভাষায়, আর যারা সোশ্যাল মিডিয়া কাজ করে তারা ট্যাগ বলে থাকে। যাই হোক একই কথা। তো এটা লিখে আমাদের সার্চ করবে, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে যে আমি একটা ট্যাগ লিখে কিন্তু সার্চ করছি, যেমন কি ট্যাগটা বিষয়টা দেখেন, ট্যাগটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এটা হচ্ছে কিওয়ার্ড, দেন এটারে বলি আমরা ট্যাগ। তো এই ট্যাগটা লিখে আমরা সার্চ করি, তাহলে কিন্তু আমরা এটা পাইছি। এটা যদি আমরা দেই আমাদের কিওয়ার্ডের ভিতরে মানে আমাদের ট্যাগে, তাহলে কিন্তু সার্চ থেকে কিন্তু আমরা এটা আমাদের গিগটা কিন্তু তাদের সামনে শো করাবো। তো এবার ক্লিয়ার? তো এবার আর বেশি দেরি না করে আমরা টাইটেল তৈরি করি। তো টাইটেল তৈরি করার জন্য আমরা গুগল ট্রান্সলেটে চলে যাবো। গুগল ট্রান্সলেটে চলে যাওয়ার পর এখানে আমরা একটা টাইটেল লিখি, এটাও আমি কেটে দিই। তো দেখেন এই টাইটেলটা খারাপ না, এই টাইটেলটা খারাপ না, ওকে এটাও খারাপ না। আমি এটা টাইটেলটা কপি করি, কপি করি। আপনি অনেকগুলো টাইটেল দেখবেন, দেখে একটা তৈরি করবেন। তো আমরা আজকে যেটা করবো, আজকে সবগুলো ক্যাটাগরির টাইটেল আমাদের এক হবে, ঠিক আছে? এখানে দেখেন হুবহু দিলে একটু সমস্যা হতে পারে, যেহেতু ফাইবারের ভিতরে টাইটেলে কোনো কপিরাইট নাই, আপনি এটাও ইউজ করতে পারেন, তারপরে একটু লাগাই দিবে লাস্টের দিকে। এখন কি লেখছে, আমি ইউটিউব চ্যানেল তৈরি করবো, সেট আপ করবো, অপটিমাইজেশন করবো। আই উইল ক্রিয়েট সেট আপ ডিজাইন অ্যান্ড অপটিমাইজ ইউর ইউটিউব চ্যানেল
in 24 hours ami inna diye tale ekhane with diye dina with ami 24 hours likhte hobe ha hours likhi nai ami shedai to bujhtechi hours আমি চব্বিশ ঘন্টার সাথে ইউটিউব চ্যানেল তৈরি করবো এখানে উইথ না দিয়ে ইন দিই ঠিক আছে আমি চব্বিশ ঘন্টার মধ্যে ইউটিউব চ্যানেল তৈরি সেট আপ ডিজাইন এবং অপটিমাইজেশন করবো এটা একটা ইউনিক টাইটেল ঠিক আছে তারপরে এটা আপনারা ইউজ করতে পারেন আমার এটা সবচেয়ে ভালো লাগবে কারণ হচ্ছে চব্বিশ ঘন্টা যখন বাইর বলবে কারো কারো আর্জেন্ট কাজ থাকে হ্যাঁ তখন কিন্তু আপনার কাজটা পাওয়ার সম্ভাবনা থাকে এখানে চব্বিশ আওয়ারের জায়গায় দিয়ে দিতে পারেন ইউএসএ দিতে পারেন তারপরে আবার ইউকে দিতে পারেন ইউকে কানাডা ইত্যাদি ঠিক আছে যে আমি ইউএসএ কানাডার ইউটিউব চ্যানেল তৈরি এবং সেট আপ ডিজাইন মানে ওদের জন্য তো এগুলো ইউজ করতে পারেন আরো অনেক আছে যেমন আমি ওয়ার্ল্ড উইড দিলে কাজ হবে হ্যাঁ ওয়ার্ল্ড উইড দিলেও হবে সমস্যা নাই তো আশা করি এরকম করে আপনারা অনেকগুলো কিওয়ার্ড দেখবেন যে তারা কিগুলো পছন্দ করছে সেগুলোর উপর বেস করে নিজে একটা ট্রাই করবেন অথবা দিয়ে দিলেন শর্ট শর্ট ভাবে দিয়ে দিলেন I will create a setup এখানে সেটআপ আছে সেটআপ ডিজাইন এন্ড অপটিমাইজ ঠিক আছে তাহলে এখানে সেটআপ আছে ক্রিয়েট আছে তাহলে এখানে আমি আরেকটা কেটে দিই দেখেন এখানে ওরা কি কি দিয়েছে সেটআপ এন্ড ডিজাইন ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন করে এটা দিয়েছে দেখছেন তো আমি এইভাবে তৈরি করি যেমন আই উইল ক্রিয়েট সেটআপ অপটিমাইজেশনটা কেটে দিয়ে ডিজাইনটা দিয়ে দিলাম এন্ড ডিজাইন ডিজাইন ইওর ইউটিউব চ্যানেল ইওর ইউটিউব চ্যানেল আমি আপনার ইউটিউব চ্যানেল তৈরি সেট আপ এবং ডিজাইন করবো শেষ একটা কিওয়ার্ড কিন্তু হয়ে গেল আবার আপনি চাইলে এখানে প্রফেশনাল ইউজ করতে পারেন আমি আপনার জন্য প্রফেশনাল মানে ইউটিউব চ্যানেল তৈরি করব এভাবে কিন্তু আপনি একটা একটা করে সেট করে আপনি তৈরি করতে পারেন অনেকগুলো আশা করি আপনারা উপরেরটা মানে সাজেস্ট করি আমি আপনারা যেহেতু এখানে মোটামুটি কয়েকজন আছেন উপরেরটা কিন্তু একটা ইউনিক একটা তৈরি হয়েছে তো এটা আপনারা ইউজ করতে পারেন এখানে এইটুকু আমি কেটে নিলাম কেটে নিয়ে আমি চলে গেলাম ফাইবার এখানে আমি পেস্ট করলাম ও এখানে আই উইল ক্রিয়েট সেটআপ এখানে শর্ট বলতেছে ব্যাপার না এটা কিন্তু গুড আছে ঠিক আছে কোনো সমস্যা নাই এটা ইউজ করেন ইউটিউবটা বড় করে দিই এটা যা হলে ছোট হয়ে যাবে তো আমাদের টাইটেলটা মোটামুটি কমপ্লিট এবার আমরা যেটা করব এখানে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করব ডিজিটাল মার্কেটিং দিব আর সবাই কোনটা দিয়ে কাজ পেতেছে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রোফাইল সেটআপ ওকে সোশ্যাল মিডিয়া ডিজাইন সোশ্যাল মিডিয়া গ্রাফিক ডিজাইন সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং প্রোফাইল সেটআপ এই টু এইট মানে এইটা একটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয়েছে ঠিক আছে তো আমরা এটা ইউজ করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর এখানে দিয়ে দিই প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন ওকে এটা দিয়ে দিলাম তো এবার আমাদের ক্যাটাগরিটা কমপ্লিট হয়ে গেল আপনারা সেম ক্যাটাগরি দিবেন গিগ মেথড হ্যাঁ দিবেন প্ল্যাটফর্ম টাইপ আপনি কি ধরনের প্ল্যাটফর্মে কাজগুলো করতে পারবেন বা করবেন আপনারা চাইলে শুধু ইউটিউবটা সিলেক্ট করতে পারেন না চাইলে এখানে তিনটা সাজেক্ট করতেছে আপনি তিনটেই দিতে পারেন চাইলে একটাও দিতে পারেন নো প্রবলেম তো আপনি আপনি এখানে ফেসবুকও দিয়ে দিতে পারেন ইনস্টাগ্রাম দিয়ে দিতে পারেন যেগুলো বেশি কাজে লাগে এগুলো দিয়ে দিলাম এবার আমরা সার্চ ট্যাগটা আমরা যেখানে করব আমাদের হ্যাঁ এখানে নয়েজ আসতেছে ইব্রাহিম নয়েজ আসতেছে তোমার এখানে নাকি মনির ভাই থেকে ওকে এই নয়েজটা সরি এখানে কিওয়ার্ড মানে সার্চ ট্যাগটা দেখেন এখানে অনেকগুলো সার্চ ট্যাগ কিন্তু শো করতেছে এগুলা মানে সাজেস্ট করতেছে তারা এগুলা মানে ফাইবার নিচ থেকে রিকমেন্ড করতেছে তোমরা এগুলা দিতে পারো কারণ হচ্ছে এগুলো ফাইবারের ভিতর সবচেয়ে বেশি সার্চ হচ্ছে বিধায় কিন্তু এগুলা কিন্তু শো করতেছে ঠিক আছে গুগলের সেম কথা যেগুলা কিওয়ার্ড বেশি সার্চ করে সেগুলা কিন্তু সাজেস্ট করে যখন ইউটিউবেও দেখেন আপনি ইউটিউবে যখন লিখবেন একটু শব্দ লিখবেন যখন আমি ইউটিউব লিখি ক্রিয়েট ক্রিয়েট ইউটিউব চ্যানেল দেখছেন ক্রিয়েট ইউটিউব চ্যানেল এগুলা কিন্তু সাজেস্ট করতেছে এগুলা কিন্তু বেশি সার্চ এর দিকে কিন্তু ইউটিউব বুঝতে পারছে যে এগুলা দিয়ে সার্চ করার একটা চান্স আছে তো এগুলা সাজেস্ট করতেছে আমরা এগুলো নিতে পারি চাইলে আমরা এই গিকের দেখেন এই গিকের লাস্টের দিকে আমরা চলে যেতে পারি যে ওরা কি ধরনের ট্যাগ ইউজ করছে সেটা দেখা যাবে তো চ্যানেল ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট আর চ্যানেল ইউটিউব ডিজাইন অপটিমাইজেশন খুব একটা ভালো না এখানে দুইটা এটা একটা নেওয়া যায় আর ডিজাইন ইউটিউব চ্যানেল এটাও চলে না চ্যানেল ক্রিয়েট এটাও না এখানে সেট আপটা এই একটা কিওয়ার্ড নেওয়া যায় ভালো লাগে আর গুলো তেমন ইউনিক না ভালো না কিওয়ার্ড গুলো বেশি সার্চ করে না
ইউটিউব চ্যানেল চ্যানেল আর চ্যানেল প্রমোশন এটাও খুব একটা ভালো না। এবার আমরা আরো নিচ থেকে যাই, চলে যাই ক্রিয়েট ইউটিউব, এটা অবশ্য কাজের একটা ট্যাগ। ডিজাইন ইউটিউব এটাও কাজের, এই দুইটা ইউজ করতে পারি, তিনটা পাইলাম। আরো চাইলে আরো কিছু দিতে পারি, দেখি আর এই চ্যানেলটা কি ইউজ করছে। তো আমরা ক্রিয়েট ইউটিউব, ডিজাইন ইউটিউব, সেটআপ ইউটিউব, চ্যানেল ক্রিয়েশন, এটাও খারাপ না। মোটামুটি আমরা একটা পেয়ে গেলাম। তো আমরা আপাতত সাজেশন গুলো নেই, যেমন আমি এখানে নিতে পারি ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ, এটা একটু বড়, তারপরে নেই। আমি নিচের দিকে যাই, নিচের দিকে এখানে আপনারা পেস্ট করবেন অথবা লিখবেন, লেখার পরে ইন্টার চাপ দিবেন, আপনার কিবোর্ডের ইন্টার চাপ দিবেন, দিলে এরকম হবে, ঠিক আছে। এবার লিখি ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অথবা ক্রিয়েট ইউটিউব, ক্রিয়েট ইউটিউব, ইউটিউব ক্রিয়েট ইউটিউব। এবার আমি ইন্টার চাপ দিলাম, তাহলে দুইটা হয়ে গেল আমাদের ট্যাগ। আমরা মোটামুটি পাঁচটা ট্যাগ ইউজ করতে পারবো। তো এটা হয়ে যাওয়ার পর আমরা যেটা করতে পারি, এখানে এটা দিলাম, তাহলে আরো কিছু আছে, জানো আমাদের আরো কি কি কিওয়ার্ড আছে। একটা আছে চ্যানেল সেটআপ আছে, তো চ্যানেল সেটআপ অথবা ইউটিউব সেটআপ, সেটআপ সেটআপ ইউটিউব, এগুলো আমি যেভাবে দিতেছি সেম ভাবে আপনারাও দিবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ইউটিউব সেটআপ ইউটিউব ইউটিউব, ওকে, তার মানে তিনটা হয়ে গেল। এবার ইউটিউব অপটিমাইজেশন, চ্যানেল অপটিমাইজেশন, দাঁড়ান আমি কিছু কিওয়ার্ড আরো কিছু সার্চ করি। ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন, 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 ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন, এই কিওয়ার্ডটার আন্ডারে মোটামুটি 11,000 সার্ভিস আছে। এটা আমি একটু ওকে, চ্যানেল অপটিমাইজেশন, চ্যানেল ক্রিয়েট, ওকে, এই ট্যাগটা আমরা ইউজ করতে পারি, চ্যানেল অপটিমাইজেশন। দেখি এটা নেয় কিনা, নিবে অবশ্য আশা করি। আর আরেকটা কিওয়ার্ড দিতে হবে, চ্যানেল ডিজাইন, চ্যানেল চ্যানেল ডিজাইন। এসইওর কথা উল্লেখ করলে ভালো হয় না কিওয়ার্ডে? হ্যাঁ হ্যাঁ, এটা করা যায়, চ্যানেল এসইও এটাও দিতে পারি, ঠিক আছে, চ্যানেল এসইও অথবা ইউটিউব চ্যানেল, অত বড় তো লেখা যাবে না, এখানে কিছু ওয়ার্ড ওয়ার্ড আছে তাই নেয় কিনা, উপরে এটা কাটতে হবে মেবি, দিয়ে দেখি, হ্যাঁ কাটতে হবে, ঠিক আছে। চ্যানেল অপটিমাইজেশনটা কেটে দিই, তাহলে আরো কিছু ইউজ করি, দেখি চ্যানেল আর্ট, চ্যানেল ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলটা দিই, দেখি এটা লিখি, দিয়ে দিলাম, এবার দেখি সেভ করি, তারপরে হইতেছে না, উপরে একটা বড় হয়ে গেছে, তো আমি এটা কেটে দিই। ক্রিয়েট ইউটিউব, সেটআপ ইউটিউব, চ্যানেল এসইও, ইউটিউব চ্যানেল, এটাও ভালো না খুব একটা কিওয়ার্ড, আমি এখান থেকে আর নিই। ডিজাইন ইউটিউব, ওকে, এটা নেওয়া যায়, তো আমি এটা কপি করে ইন্টারে মারলাম। তো ক্রিয়েট ইউটিউব এটা দিছি, চ্যানেল এটাও খারাপ না, এটাও নিতে পারি আমরা, তো এটা নেই। এবার আমরা সেভ করি, দেখেন এবার হয়ে গেছে আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট। তো প্রথম স্টেপে আশা করি কারো প্রবলেম হবে না, যদি কারো প্রবলেম থাকে আমাদেরকে প্রশ্ন করতে। তো যাই হোক, কেউ প্রশ্ন করে নাই তার মানে নাই কে। তো আমরা যেটা করবো, আমরা যেহেতু প্রাইসিং এর একটা অপশনে আসছি, তো আমরা এখানে আবার ওভারভিউতে আসবো, ওভারভিউতে এখানে এসে আপডেট এসইও দিব, এখানে যেরকম আছে যদি দেখেন যে বাড়তি কোনো কিছু নাই তাহলে এটাই রেখে দিব, তো যেভাবে আছে এরকম বাই ডিফল্ট থাকবে। আর চাইলে আপনি এখানে এক্সট্রা কিওয়ার্ড এখানে সেট করে দিতে পারেন, এখানে অটোমেটিক্যালি কিওয়ার্ড সেট করা হয়ে গেছে, আমরা যেটা করি সেভ এন্ড কন্টিনিউ করে দিলাম। তো এবার আমরা প্রাইসিং এর এখানে আসলাম, প্রাইসিং জিনিসটা কি, আমাদের সার্ভিসটা কোন দামের হবে, বা মানে আমরা কি ধরনের সার্ভিস কত টাকা দিব, বা আমরা হোটেলে যা যেমন খাওয়া দাওয়া করি যে ডিম দিয়ে ভাত খাইলে কিন্তু 20 টাকা, ডিম হলো 20 টাকা আর ভাত হলো 10 টাকা, 30 টাকা পরে, সাথে কিন্তু ডাইল ফ্রি দেয়, তারপরে গরুর মাংসের দাম কিন্তু আরেকটু বেশি। তো এরকম আমাদের প্রাইসিংটা একটু বেশি, মানে বেসিকটা যদি নিতে চায় কিছু, মানে কিছু পাবে এটা সামান্য পরিমাণ, আর স্ট্যান্ডার্ড নিলে বেসিকটা পাবে সাথে স্ট্যান্ডার্ডে যা কিছু থাকবে সেটাও পাবে,
আবার প্রিমিয়ামটা হচ্ছে ওই দুইটা তো থাকবে, পাশে আরো এক্সট্রা অনেক কিছু দেওয়া হবে, যেমন গরুর মাংস দিলেন সাথে আবার কি মাছও দিল, আবার দেখা যায় টিমও দিল, ঠিক আছে, দেওয়ার পর আবার সালাদ দিল, ডাউল দিল, তারপরে সস দিল, আরো অনেক কিছু দিল, ঠিক আছে, কারণ এটার দাম একটু বেশি, দাম বেশি কামও বেশি। খিদে লাগে যাচ্ছে ভাই, আমার তো খিদে লাগে যাচ্ছে, ঠিক আছে, যাই হোক এবার দেখেন আবার এখানে কিন্তু চাটনিও দিতে আছে, ঠিক আছে, তো মোটামুটি অনেক কিছু পাইয়ে গেলাম আমরা। আর এখানে যখন আমরা সার্ভিসটা দিব, ধরেন আমি যদি 10 টাকায় ধরেন বাজারে গেলেই তো বুঝতে পারবেন বিষয়টা, 10 টাকা এক জিনিস, 20 টাকা আরেক জিনিস, একই জিনিস দেখা যায় দাম বেশি কম, কাজে কম দাম বেশি, এরকম। তো এখানে যখন আমরা কাজ করতে যাব, আমাদের মেধাটা যতটুকু, প্রথমে আমরা $10 কি দিব সেটা দিব, তারপরে $20 যেটা দিব, তারপরে $30 সেটা দিব। তো এবার আমরা প্যাকেজটা সেট করতে চাই। তো প্যাকেজ সেট করার জন্য আপনারা চাইলে উপরে এটা যেরকম আছে একটা পয়েন্ট দিয়ে দিলাম, বেসিক প্যাকেজ থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে, স্ট্যান্ডার্ডই দিয়ে দিলাম, আর প্রিমিয়াম এটাই দিয়ে দিলাম, কপি করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এটা আমরা লিখবো, এই জিনিসটা হলো আমাদের সবচেয়ে, এখানে বেসিক তো উপরে আছে, এটা না দিই, এটা আমি কোনো কিছু লিখি, বেসিক লিখি, বেসিক ইউটিউব চ্যানেল, বেসিক সবগুলো বড় হাতে দেনা, ঠিক আছে, বেসিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ক্রিয়েট, তাহলে আমাদের কি বেসিক একটা ইউটিউব চ্যানেল তৈরি করব, আর স্ট্যান্ডার্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট, স্ট্যান্ডার্ড ইউটিউব চ্যানেল, মানে বায়োডাটা ঠিকই বুঝতে পারবে যে আমি কি দিতে চাইতেছি, প্রিমিয়াম ইউটিউব চ্যানেল ক্রিয়েট, মানে বইলা দিলাম যে কি কি সার্ভিস থাকে পারে, অথবা প্রিমিয়াম না দিয়ে, হ্যাঁ প্রিমিয়াম ইউজ করতে পারে, প্রিমিয়াম পয়সেন্ট অথবা অ্যাডভান্স ইউটিউব চ্যানেল, অ্যাড এখানে লিখবেন, আমরা কিন্তু এখানে একটা জিনিস করলাম, সেটা কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট, কিওয়ার্ড কিন্তু সেট করা হয়ে গেল, একটু ভালো করে খেয়াল করেন, ঠিক আছে, এই কিওয়ার্ডটা দিয়ে দেখবেন ফার্স্ট পজিশন আসতে পারবেন, প্রাইসিং এর ভিতরে কিন্তু আমরা কিওয়ার্ড সেট আপ করতেছি, এটাও কিন্তু যখন সার্চ করে এটাও কিন্তু হেল্প করে। তো এবার আমরা লিখি, এটাই লিখি, আমি একটু ছোট করে দিই সবগুলো, ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল, চ্যানেলের সিটা বড় হাতে দিতে হবে, চ্যানেল ক্রিয়েট, ক্রিয়েট একটা কমা দিবেন, তারপরে দিবেন একটা একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে এটা করতে হবে, একটা লোগো দিতে হয়, মাথায় কি আছে আপনাদের কি কি লাগে বলেন তো, লোগো দিতে হয়, ব্যানার দিতে হয়, লোগো ব্যানার, তারপরে কি প্লেলিস্ট তৈরি করতে হয়, প্লেলিস্ট ওগুলা দেখাইছেন, জি দেখাইছেন, ঠিক আছে, ওইগুলা এখানে দিবেন, এখানে দিলাম অ্যাট্রাকটিভ বা এক্সিলেন্ট অথবা নাইস, যে কোনো একটা ইউজ করতে পারেন, অ্যাট্রাকটিভ টি অ্যাট্রাক টিপ অ্যাট্রাকটিভ লোগো, লোগো ডিজাইন, না এটা আমি আবার দিব, ঠিক আছে, ডিজাইন, ওকে, এটা একটা শেষ করলাম, একটা পয়েন্ট আমি কি করব, অ্যাট্রাকটিভ লোগো ডিজাইন করব, তারপরে দিব হচ্ছে চ্যানেল আর্ট তৈরি করব, চ্যানেল আর্ট কোনটা বলেন তো, চ্যানেল আর্ট ভুলে গেছেন, ব্যানার আমরা যেটা বলি, এই যে আমি দিছি, ঠিক আছে, এটা তো আমার চ্যানেল নাই এখানে, যাই হোক আমি ধরেন দাঁতে দেই, এই গেমিং দিয়ে দিলাম, আরজেট গেম কার্ড, একটু অপেক্ষা করি, এই যে একটা ব্যানার, এটারে বলা হয় আমরা চ্যানেল আর্ট বলা হয়, ঠিক আছে, একটু বলে রাখেন, ভাষা ভাষা একটু অন্যরকম হতে পারে, তো গাবড়ানোর কোনো দরকার নাই, এটাই হচ্ছে আপনাদের চ্যানেল আর্ট, ঠিক আছে, জি, চ্যানেল আর্ট কি করব, চ্যানেল আর্ট তৈরি করব। তো তারপরে দিবেন কি একটা প্লে লিস্ট, প্লে লিস্ট সেট আপ করা শিখেছি, প্লে লিস্ট, প্লে লিস্ট, P
পিটার বড় হাতের, ঠিক আছে, প্লে লিস্ট করবো। ওকে, তারপরে যেটা করতে পারি সেকশন তৈরি করব। সেকশন মনে আছে কি? আর সবগুলি লেখাই যাচ্ছে সবাই, সেকশন সেকশন, ওই যে আমরা সেকশন করলাম না, যে এখানে এখানে কি কি থাকবে, ভিডিওটা, ওইটারে বলা হয় সেকশন, ঠিক আছে, লিখেছে সব। এই হলো ইউটিউব ক্লাসের নিয়ম, ঠিক আছে। আবার চ্যানেল লিখে, আবার চ্যানেলটা কি করবো, চ্যানেল ভেরিফাই করবো। চ্যানেল ভেরিফাইটা আমাদের আসে নাই, এটা পরবর্তীতে সময় আসবে, সমস্যা নাই। চ্যানেল ভেরিফাই, ভেরিফাই, চ্যানেল ভেরিফাই, চ্যানেল ভেরিফাই তো একটা নম্বরে একটাই হয় তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, একটা করা যায়, তিনটা অন্ত করা যায়, সমস্যা নাই, তিনটা করা যায়, সমস্যা নাই, তিনটা করতে পারবো। তাহলে কিন্তু আমরা মোটামুটি এখানে কাজ শেষ, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপটা কি দিব? দ্বিতীয় স্টেপটা এবার আমরা যেটা করব, মানে একটু মানে ওদেরকে ধরে এখানে দিয়ে দেবো, যেমন বেসিক বেসিক বেসিক। আসাদ ভাই আছেন? হ্যাঁ রাজু ভাই, দেখছেন ওদের ক্লাসটা কত আপডেট, স্বাভাবিক ভাবেই তো। বেসিক প্যাকেজ প্লাস, মানে এটা তো দিবই, ওই যে ওইটা লেট হয়েছে আমাদের, ঠিক আছে, খিদা লাগছে তো, এটা দিব, পাশাপাশি দিব কি একটা ইন্ট্রো, ইন্ট্রো তৈরি করব, আউটটো তৈরি করব, আউটট্রো, তারপরে কি দিব, আউটটো বড় হাতে দিই, আউটট্রো, তারপরে দিব হচ্ছে আপনার একটা থাম্বনেল ডিজাইন করে দিব ভিডিওর জন্য, থাম্বনেল না দিয়ে, হ্যাঁ এটা দিয়ে দিই, থাম্বনেল, থাম টিএসইউ এম, তারপরে বি বানামটা জানি কি ভুলে গেছি, যাই হোক এন আই মহেল থাম্বনেল, ওকে থাম্বনেল দিয়ে, তারপরে দিবেন হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট এটা খুব কাজে লাগবে আপনাদের, ক্রিয়েট টু ভিডিও বা থ্রি ভিডিও, থ্রি ভিডিও, তিনটা ভিডিও তৈরি করবেন, ক্রিয়েট থ্রি ভিডিও, ভিডিও ফুল এসইও, ফুল এসইও, তারপরে দিবেন হচ্ছে ভিডিও আপলোড, ভিডিও আপলোড, আপলোড দেওয়ার পর এগুলো করবেন, তারপরে আপলোডটা আমি প্রথম দিকে দিয়ে দিই, কারণ ভিডিও এসইও করার আগে আপলোড হবে না, ঠিক আছে, এটা ভুল হয়ে যাবে, ওকে, আপলোড এসইও এম দিতে পারেন, ওয়েবসাইট ইন্টিগ্রেশন মানে হচ্ছে লিঙ্ক আপ করা, দিয়ে দিই অ্যান্ড ওয়েবসাইট, ওয়েবসাইট ইন্টারেকশন, লেখা গেলে শোনাবো, লেখা যাচ্ছে না তো, সমস্যা, লেখা যাবে না, তাহলে এনটা কেটে দিই, ঠিক আছে, তাহলে লেখা যাবে, ইন্টিগ্রেশন, ওকে, এবার কমপ্লিট, বেসিক প্যাকেজ শেষ। এবার আমরা যেটা করব, কপি করে সেকেন্ড প্যাকেজটা দিব হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ প্লাস, এটা তো থাকবেই, সাথে আরো কিছু সিনাগুল থাকবে, স্ট্যান্ডার্ড প্যাকেজ দিবেন, দেওয়ার পরে লিখবেন ভিডিও র্যাঙ্কিং, ভিডিও র্যাঙ্কিং, ভিডিও র্যাঙ্কিং, আপনারা সবাই কিন্তু আমার এটা একটু কমপ্লিট করে দিবেন, এটা কেউ
ঘুরে ফিরে দিবেন, মানে উপরে নিচে আউটটু প্রথম দিলেন অথবা আউটটু নিচে দিলেন, মানে কিছু একটু ঘুরে ফিরে দিয়ে, না দিলে সমস্যা নাই, প্রাইসিং এর কখনো কপিরাইট নাই। ওইটা দেওয়ার পর ভিডিও র্যাঙ্কিং করবো, ওই যে আমি যে র্যাঙ্কিং গুলো করে রাখছি, বিআইডি বিআইডি বি বিআইডিআইকিউ বিআইডি কিউ আর পার টিউবিডি টিউবিডি টিউবিডির কাজটা আমি দেখাই নাই, তারপরে এটা দিয়ে দিবেন। এটা হচ্ছে ওই বিডিআই কিউর মতোই, এটা দিয়ে এসি করা হয় সেম, ঠিক আছে। এটা দেওয়ার পর তারপরে দিয়ে দেবেন অ্যাড অ্যাড চ্যানেল অ্যাড চ্যানেল ট্যাগ ট্যাগ, তারপর দিতে পারেন সেট কিওয়ার্ড সেট কিওয়ার্ড সেট, তারপরে দিতে পারেন হচ্ছে ইন্ট স্ক্রিন। লাস্টের দিকে আমরা ইন্ট স্ক্রিন করছিলাম, মনে আছে কি? ইন্ট স্ক্রিন স্ক্রিন স্ক্রিনস ইন্ট স্ক্রিন পর দিবেন কার্ড স্ক্রিন কার্ড কার্ড ইন্ট স্ক্রিন আর কার্ড কার্ড স্ক্রিন কার্ড স্ক্রিন মনে লেখা যাবে না, লেখা যাবে না, লেখা যাচ্ছে না। ইন্ট এন্ড কার্ড স্ক্রিন ইন্ট এন্ড কার্ড স্ক্রিন এরকম লেখেন তো, মানে দুটো লেখা যাবে না, ইন্ট আর কার্ড স্ক্রিন লেখা যাচ্ছে না, বুঝতে বুঝতে পারছো? আচ্ছা, মানে ওয়ার্ড শেষ হয়ে গেছে, ঠিক আছে না, ইন্ট আর কার্ড একসাথে করে দিয়ে তারপর স্ক্রিন দেন, তাও দেওয়া যায়, কিন্তু এখানে যে ই থাকবে ইন্ট এন্ড কার্ড, এখানে ওয়ার্ডটা যদি লিখতে পারি তাহলে এখন আবার ইন্ট লেখা যাবে মনে হয়, এসটা কেটে স্ক্রিন, ওকে স্ক্রিন লাস্টে অ্যান্স হয় নাই, ওকে দেখি অ্যান্সটা লেখা যায়, এস লেখা যায় নাই, লেখা যায় না। তো যাই হোক, এখানে কমপ্লিট হয়ে গেছে, আরো বোঝা কোনো সমস্যা আছে? আমরা ইউটিউবের যত কাজ আছে সবকিছু আমরা এখানে কিন্তু প্রোভাইড করলাম একদম পরিষ্কার। এবার আপনারা যেটা করবেন, এখানে একদিনে ডেলিভারি দিয়ে দিবেন একদিন, তারপরে এটা দিবেন হচ্ছে দুই দিন অথবা তিন দিন, দুই দিন দিয়ে দেন আর এটা তিন দিন, আমরা তিন দিনে কমপ্লিট করতে পারবো, কোনো সমস্যা নেই। তো নীরবের ফ্যামিলি সহ হইতেছে ওই ক্লাসে। তো যাই হোক, আমাদের এখানে সোর্স ফাইল কভার পেজ প্ল্যাটফর্ম এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আপনারা শুধু প্রাইসিং দিবেন, প্রাইসিং দিবেন হচ্ছে $10, এটা দিবেন $20, এটা দিবেন $30। এই কাজটা করতে তো আপনাদের বেশি সময় লাগবে না, আধা ঘন্টার কাজ। তো এটা এরকম করে দিতে পারেন, অথবা এই প্যাকেজটা এখানে $10-$20, এখানে $25 দিতে পারেন, অথবা $30 দিতে পারেন, $10-$30-$40 অথবা $50 এটা দিতে পারেন, কারণ এই কাজটা অনেক বেশি। তো এটা করে দিতে পারেন, করে দিয়ে আর যদি বলেন যে $10-$20-$30 তাও দিতে পারেন, প্রথম অবস্থায় কম খান বেশি দেন, তারপরে বেশি খাবেন কম দিবেন, ঠিক আছে, $40 লাস্ট। এটা তো এক্সট্রা দেওয়ার দরকার নাই, এগুলো তো আপনারা জানেনই, দরকার নাই, আপাতত সেভেন কন্টিনিউ করি। এবার আসি মেন জায়গায়, ঠিক আছে, 12টা বাজানোর জায়গায় আসছি। তো এখানে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে, বাইরদের কি ধরনের ডেসক্রিপশন লাগবে, ধরেন বাইরা বাইরদের প্রয়োজনটা কি সেটা আপনাকে বুঝতে হবে, যে কারো একটা চ্যানেল দরকার, সে চ্যানেল তৈরি করার জন্য কিন্তু এখানে আসবে। তো সেটা আমাদের লিখতে হবে, যে আপনার যদি আপনার যদি নতুন বা নতুন কোনো ইউটিউব চ্যানেল প্রয়োজন হয় তাহলে আমি কি তৈরি করতে পারবো, এরকম করে কিছু একটা লিখতে হবে। তো আমরা মানে বাংলায় লিখতে পারি অথবা ইংলিশে লিখতে পারি, বাংলা তো আমার টাইপিং হবে না। যাই হোক, এখানে প্রথম লিখবেন ওয়েলকাম, মানে আমরা এসইও করব ডেসক্রিপশনের ভিতরে ফার্স্ট, ওয়েলকাম ওয়েলকাম টু মাই মাই ইউটিউব 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 এই কাজটা সবাই করবেন, ইউটিউব আমি যেভাবে বলবো একটু কম বেশি করবেন না, তাহলে আপনার প্রবলেম পড়ে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট ক্রিয়েট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট গিক মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট গিক আমার ইউটিউব চ্যানেল গিকে আপনাকে স্বাগত। এটা মাঝামাঝি আনবেন, এনে যেটা করবেন এখানে এটা সম্পূর্ণ সেট করবেন, করে এটা মাঝামাঝি এনে এখানে বোল্ড করে দিবেন, এন একটা মার্কার করে দিবেন,
শেষ, ঠিক আছে আপনার কাজ, এখানে লাস্টের দিকটা দুইটা বড় করে দিন, ওকে এইটুক কাজ শেষ, পরে আপনারা নেক্সট স্টেপ আসবেন, লিখবেন এখানে আর ইউ, এখানে আবার মার্কার আসলো, আর ইউ লুকিং লুকিং ফর, আপনারা অনেকগুলো গিগ দেখে একটা তৈরি করবেন, ঠিক আছে সবাই কি লিখছে সেটার উপর বেস করে নিজেরা ট্রাই করবেন, আর ইউ লুকিং, আর যার সমস্যা হবে আমরা তো আসি বলবেন, আমরা একটু হেল্প করলাম সমস্যা নাই, আর ইউ লুকিং ফর এ নিউ নিউ মানে নতুন চ্যানেল দরকার, নিউ নিউ প্রফেশনাল 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 কোয়ালিটি 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 কি করা যায় ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল ফর ফর ইউ দিদি ফর ফর ইউ ফর, ওকে যদি হ্যাঁ হয় ইফ ইউ ইউ ইয়েস if you yes if you yes এই মারছে কিবোর্ডের আবার কি হলো টাইপিং করার সমস্যা, চলে গেছে কষ্ট করে কি হলো, আবার লিখতে হবে কিবোর্ডটা হঠাৎ করে চলে গেছে কাজ করছে, প্রথমে লিখতেছিলাম ওয়েলকাম, এটা বড় করার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে ফাইবার বুঝবে যে আমরা সার্ভিসটা কি দিলাম, প্রথমে উল্লেখ করে দিলাম একটু বাইবার সেন্টার দিবেন সার্ভিস গুলো, আমরা আপনার যদি একটা ইউটিউব চ্যানেল প্রয়োজন হয় আর ইউ লুকিং লুকিং ফর 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 প্রফেশনাল প্রফে প্রফেশনাল কোয়ালিটি ভুল কোয়ালিটি কোয়ালিটি ইউটিউব চ্যানেল চ্যানেল ইউটিউব চ্যানেল ফর ইউর ফর ইউর ইউএস হ্যাঁ হয় ইউটিউব ইয়েস ইয়েস ইফ ইউ ইয়েস হয় এখানে প্রশ্ন করতে দিই ইফ ইউ ইয়েস যদি হ্যাঁ হয় You are in the right place. You are in the you are in the right
রাইট এস তারপরে লিখতে পারি হচ্ছে কিবোর্ড লাগে আই মিন ক্রিয়েট ইউটিউব চ্যানেল চ্যানেল ফর ইউ ফর ইউ 100% professional professionally accurate accurate according to your choice I have my experiences I have beshi english say extended extensive experience ক্যাপিটাল লেটারাইজ মানে এটা সংমিশ্রণ হচ্ছে না কোনটা এই যে আপনার মাঝে মাঝে দেখা যাচ্ছে ক্যাপিটাল লেটার প্রথমটা আবার কিছু কিছু দেখতেছি স্মল লেটার ওটা কোনো বিষয় না মানে কিছু শব্দ ইউজ করতে গেলে আপনার আমরা পড়ছি না মানে বড় হাতের অক্ষর ইউজ করতে হয় কোন কোন শব্দের ভিতরে এগুলো জানতে হবে অসুবিধা না আপনার এটা সেম সেম ফলো করে নিতে হবে তাই না অপটিমাইজেশন হ্যাঁ ইউটিউব চ্যানেল হ্যাঁ আমি অনেক জায়গায় ইউটিউব লিখলাম এটা তো আবার বসাই দিয়ে দিলে হবে ওকে এবার দেখেন আমি লিখলাম কি সেটা দেখি আমি আপনি কি আপনার জন্য একটি নতুন পেশাদার মানের ইউটিউব চ্যানেল খুঁজছেন মানে ওকে আপনি যদি হ্যাঁ হন আপনি সঠিক জায়গায় আছেন আমি আপনার পছন্দ অনুযায়ী 100% পেশাগতভাবে আপনার জন্য ইউটিউব চ্যানেল তৈরি করব আপনার ইউটিউব চ্যানেল মানে আমার ইউটিউব চ্যানেল তৈরি সেটআপ ডিজাইন এবং অপটিমাইজেশনের বিস্তৃত অভিজ্ঞতা আছে বিস্তৃত দাঁড়ান এটা আমি অন্য শব্দ ইউজ করি এই শব্দগুলো পেতে গেলে এখানে যাইতে হবে শব্দের শিরোনাম বসাইতে হবে শিরোনাম এটা আমি মানে দেখেন শিরোনাম আছে এখানে আমরা বিস্তৃত বিশাল হাগ ইউজ করতে পারি বিশাল বিস্তৃত না সব একই শব্দ তো এখানে আমি হাগ ইউজ করে দিই হিউজ মানে হিউজ সরি হিউজ তো এখানে দেখেন এখন কি শব্দ লেখা আমরা আমার ইউটিউব চ্যানেল তৈরি সেট আপ ডিজাইন এবং অপটিমাইজেশনে বিশাল অভিজ্ঞতা রয়েছে এখন আরেকটু ভালো হলো না তো এটা দিয়ে দিলাম দিয়ে দেয়া এবার এই এখানে আমি বেশি কিছু লিখবো ইউটিউবের মধ্যে এত কিছু লিখতে হয় না নিচে আপনি চ্যানেল লিখতে পারেন যে আমার 2 বছরের অভিজ্ঞতা আছে আমি অমুক প্রতিষ্ঠান থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ এন্ড ডিজাইন অপটিমাইজেশনের কাজগুলো শিখেছি ঠিক আছে অথবা লিখতে পারেন আমি কানাডিয়ান কোম্পানিতে এগুলো কাজ করছি অথবা ইউএস এর কোম্পানিতে অনেকগুলো কাজ করছি আপনি চ্যানেল দেখতে পারেন ইত্যাদি ইত্যাদি দিতে পারেন তো এবার দেখেন আমি এখানে কিছু বোল্ড করার অপশন আছে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল এটা আমি একটু এটা না দিয়ে ক্রিয়েট ইউটিউব চ্যানেল এটা একটা ফুল কিওয়ার্ড এটা আমি একটু বোল্ড করে দিলাম তো
আমি আবার এগুলার প্রতি অভিজ্ঞতা, ঠিক আছে, এটা আমি বোল্ড করে দিতে পারি, এগুলো আমার এক্সপিরিয়েন্স আছে, এগুলো দিয়ে দিলাম, আমার মোটামুটি এসইও করা শেষ। এবার আমি বেশি না কিছু করে দেখি ওরা কি কি দিছে, একটু উপরের দিকে যাই, সার্ভিস গুলা কিভাবে দিছে, ওদের সার্ভিস গুলো ফলো করতে। মাই সার্ভিস ডিসক্রিপশন, ওকে মাই সার্ভিস ডিসক্রিপশন কই, মানে তিনটা অপশন রাখছে, ওরা তো ডিসক্রিপশন এক লাইন দিছে, দেখেন সবার গুলা জাস্ট মানে আপনারা একটু দেখবেন, দেখার পরে নিজের একটা তৈরি করবেন, অথবা আমারটা একটু এদিক সেদিক করে নিজের বাসায় লিখে আপনারা তৈরি করবেন, ঠিক আছে, তাহলে আর কোনো কপিরাইটের সমস্যা নাই। এখানে যেহেতু তিন চারটা অপশন দিচ্ছে, আমরা লিখি এখানে মাই সার্ভিস, মাই সার্ভিস, মাই সার্ভিস ডেসক্রিপশন, ডেসক্রিপশন, মাই সার্ভিস ডেসক্রিপশন, ওকে ডেসক্রিপশন, ওকে। এটা লিখে আমি যেটা করবো এটা বোল্ড করে দিব মানুষকে দেখানোর জন্য, যে আমি সার্ভিসটা আমি একটু মার্ক করে দিলাম, এটা উপরে লাইটের মতো আছে, এটা হচ্ছে মার্ক। তো আমি এবার এখানে ইন্টারে চাপ দিয়ে এখানে কি করবো, নাম্বার ইন করবো। তো আমরা এখানে লিখতে পারি অনেক কিছু, যে আমরা প্রথম কাজগুলো কি করব, আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব, ক্রিয়েট, এই মাসে সবগুলো বড় করে দিচ্ছে, ক্রিয়েট, প্রথমে আমরা যেটা করব ক্রিয়েট ফুল, আপনারা সেম দিবেন, ঠিক আছে, প্রথমটা সেম রাখবেন, অত লিখতে দিবেন না, ইউটিউব তো অনেক জায়গায় লিখছি, পাঁচ ছয় জায়গায়, এখানে ইউটি ইউজ করেন, ইউটি চ্যানেল, চ্যানেল এটা দিবেন, তারপরে দিবেন দুই নাম্বার, আর অপটিমাইজেশনও দিতে পারেন, অ্যান্ড অপটিমাইজেশন, অ্যান্ড অপটিমাইজেশন, ব্র্যান্ড চ্যানেল উল্লেখ করা যাবে না, বুঝি নাই, ব্র্যান্ড চ্যানেল, ব্র্যান্ড চ্যানেল মানে কিসের জন্য, মানে ইউটিউবের বললাম যে ব্র্যান্ড, ও মানে ক্রিয়েট ইউটিউব চ্যানেল এন্ড ব্র্যান্ড চ্যানেল, তাও দিতে পারো, এখানে যদি তুমি ব্র্যান্ড চ্যানেল, ব্র্যান্ডস, ব্র্যান্ডস চ্যানেল, ঠিক আছে, দিয়ে দিলাম, সমস্যা নাই। তো তারপরে দুই নাম্বারে কি দিবেন, দুই নাম্বারে দিবেন অ্যাট্রাকটিভ লোগো ডিজাইন করবেন, ঠিক আছে, দেখি সবাই কি দিছে, অগরগুলো আমি ফলো করবো, ওদেরগুলো দেখে দেখে, চুরি করলে স্মার্ট চুরি করতে হবে, ওরা কি দিছে, ডিজাইন দিছে, হাই কোয়ালিটি ডিজাইন লোগো সেটআপ, ওকে বুঝলাম। তো আমরা যেটা করব, আমরা কি করতে পারি, এখানে যদি অ্যাট্রাকটিভ লোগো ডিজাইন, লোগো ডিজাইন ব্যানার আর্ট, এটা আমি একটু কপি করি, দেখেন কিভাবে চুরি করি, অনলাইন নোটপ্যাড খুলবেন, অনলাইন নোটপ্যাড, কারণ আপনি যদি ডাইরেক্ট দেন তাহলে ওইটার ভিতরে লিঙ্ক থাকবে, লিঙ্ক থাকলে আপনার গিগটা র্যাঙ্ক করবে না। আপনারা এখানে যেটা করবেন, এই কিওয়ার্ডটা আমরা তার নিজেগুলো, এতগুলো কন্টেন্ট তৈরি করা আসলে পসিবল না, ঠিক আছে, তো আমার সেটা দেখে তৈরি করতে হবে, আমাদের বেশ করে ফাইবার খুব ভালো করে জানে, এগুলো কোনো সমস্যা নাই। এখানে দিতে পারি একটা টিপ, অ্যাট্রাকটিভ লোগো অ্যান্ড ব্যানার ডিজাইন, ডিজাইন, ডিজাইনটা না দিয়ে অ্যাট্রাকটিভ ডিজাইন, ওকে এটা না দিই, ডিজাইন অ্যাট্রাকটিভ চ্যানেল আর্ট লোগো ব্যানার, এখন দেন, ঠিক আছে, শব্দটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। তো এটা দিলাম, তিন নাম্বারে কি দিব, তিন নাম্বারে দিতে পারি দেখি আরো কি কি ইউজ করছে ওরা, ফুল চ্যানেল সেটআপ, চ্যানেল লোগো, আমরা একটার মধ্যে সব দিয়ে দিয়েছি, ওয়াটারমার্ক সেটআপ দরকার নাই, অপটিমাইজ নিউ চ্যানেল, এটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, অথবা এটা ইউজ করি, ওকে। তো আগে আমরা যেগুলো পারি সেগুলো আমরা নিজে নিজে দিই আগে, ঠিক আছে। তো আমরা কি করব, একটা ওয়েবসাইট কি করবো, ওয়েবসাইট, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, মানে হচ্ছে ওই যে আমরা ওয়েবসাইটের ভিতরে যে লিংক করি, ইউটিউবের ভিতরে এই যেখানে যে লিংক করি, মনে আছে কি দেখাইছিলাম, এমবেড কোড, হ্যাঁ হ্যাঁ এমবেড কোড, এটা বলো, ওটার বলা হয় ইন্টিগ্রেশন। তো ওইটা আমরা করি, ওয়েবসাইট কি করব, ওয়েবসাইট ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন, মাঝে মাঝে আমার শব্দ উল্টা উল্টা হয়ে যাবে, ঠিক আছে, ব্যাপার না। তো সবাই, তো এখানে কাস্টম, কাস্টম ইউআরএল, ইউ আর এল সেট আপ করবো, ওকে। তারপরে কি দিতে পারি, একটা প্লে লিস্ট তৈরি করবো, বলেন বলেন আপনারা, দুই একটা সবাই মিলাবে নাই, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি হবে, প্লে লিস্ট সেট আপ, বলেন বলেন, শিখছেন তো সবাই,
নাই লোগো লোগো ব্যানার ওয়েবসাইট ক্রিয়েশন কাস্টম ইউআরএল জিসি তারপর চ্যানেল অপটিমাইজেশন দিলাম অপটিমাইজেশন বানানটা এত লেখতে লিখতে ভালো লাগে না ক্লান্ত থেকে গেছি কপি মারি চ্যানেল অপটিমাইজেশন তারপরে কি দেওয়া যায় ধরেন প্লে লিস্ট করছে একটা থাম্বলাইন তৈরি করবো সবার বড় হাতের বদললো বুঝতে দোষ নাকি ওকে থাম্বলাইন তৈরি করব তারপরে কি করব সেকশন তৈরি করব অথবা চ্যানেল ভেরিফাই করি চ্যানেল চ্যানেল ভেরিফাই 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 দিলাম প্রথম শব্দটা সবসময় বড় হাতে হয় চ্যানেল বড় হাই তারপরে দ্বিতীয় নয় নাম্বারে দিব হচ্ছে সেকশন তৈরি সব ভুলে গেছে এরা আগরে আমি দিছি আর রাজার পার্ট ইন্ট একজনও কাজ করে নাই একজনও কাজ করে নাই এখন বলতে পারতেছে না এই যে যখন ইউটিউব চ্যানেল তো এই গীত তৈরি করতে যাবো তখন বুঝবো যে কাজগুলো করতো কোনটা কি বলে সবগুলো বুঝতে পারবো ইন্ড স্ক্রিন 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 ওকে তারপরে দিবেন হচ্ছে কি দিবেন কার্ড স্ক্রিন কার্ড কার্ড অ্যাড করবো যা মুখে মনে হয় ভিডিও ম্যাক করবো ক্রিয়েট ভিডিও তারপরে কি দিছি তারপরে কি দিব না দিব সেরকম খালি লোভ দেয় না তাই তো কাজ এটা না দোকানে গেলে তো দেখেন না একটার সাথে আর একটা ফ্রি বোর সাথে জামাই ফ্রি তো এইরকম পারফেক্ট ডেসক্রিপশন দিবেন একটা পারফেক্ট ওইখান থেকে নয়েজ আসতেছে প্লিজ ডেসক্রিপশন বানলাম আছে উপরে কপি করে মেরে দিই কষ্ট মাস্ট করবো না আর সে যাইতেছি দিন দিন যাই হোক ডেসক্রিপশন তারপরে কি দিতে পারি অ্যাড ট্যাগ অ্যাড ট্যাগ মনে আছে কি সব ভুলে গেছে যাই হোক তারপরে ট্যাগ রিসার্চ করলে ভালো তার মানে ট্যাগ রিসার্চ তারপরে কি ভিডিওকে সেট আপ করবো ঠিক আছে অথবা আউট টুন টু দিয়ে দিই ঠিক আছে ইন্ট্রো এন্ড আউটট্রো তারপরে দিব কি 17 নম্বরে মেলা দিয়ে লাইলাম ভিডিও কিউ সেট আপ ভিআই ভিআই কিউ সেট আপ তারপরে কি দিয়ে দিব 20 নম্বরে কি দেওয়া যায় এটা কোন 18 নম্বর এত সার্ভিস দিতেছেন ভাই বুঝছেন বেসিক কি ধরার দরকার $110 না 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 কাহিনী আছে আরে আমরা তো বলে দিছি প্রাইসিংটা দেখতে হবে প্রাইসিং কি দিব এটা হচ্ছে $10 এটা কর দেখো এটি করবো আমরা প্রাইসিং এটা নিলে এটা করবো আর সম্বরে চাইলে আলাদা কাস্টম বাজেট তৈরি করে নিব নাই কিন্তু আমরা এগুলো পারি এগুলো আমাদের দেখতে হবে ঠিক আছে কখনো বাইরেরা দেখে না ক্লিয়ার বস ক্লিয়ার না আরো কিছু আছে যাবেলা আর কি আছে আর তেমন কিছু হয় নাই বস কে বুঝলাম না তো অ্যাপ্লাই মনিটাইজেশন দিয়ে দিই কি বলো অ্যাপ্লাই মনিটাইজেশন দেখা একটা এটা দেওয়ার উদ্দেশ্য কি জানো এটার উদ্দেশ্য হচ্ছে বায়ারকে জানি বলা যায় গুগল মানে পরে আমরা মনিটাইজেশন করে দিতে পারবো তাহলে আমাদের সাথে লং টাইম কাজ করতে হবে ঠিক আছে পাম আর পাম এত পাম যদি এইখানে বিজনেস না দিয়া মানে লোকাল মার্কেটে দিতাম তো কাজ যাই হোক মেলা লেখলাম আর লেখা আমরা কষ্ট মেলা লেখছি দেখেন আমি যা যা লেখছি এখানে তাই তাই আছে মানে এখানে একটা পাইলাম নতুনে তো মনিটাইজেশন অ্যাপ্লাই এটা দিছি চ্যানেল সেট আপ কইলাম দরকার নাই এগুলাই দিছি
তো এবার দেখি, এটা তো কিছুই দেয় নাই, কি কম কিছু কর আছে, আমাদের কি ভিডিও কিনে করেছে না আজকে সব গেল না, এটা একটু নিউজ ছিল, আপনি স্টপ স্টপ করলেন, বয় দেখাই ঠিক আছে। তো দেখো সবকিছু র্যাঙ্কিং কিওয়ার্ড এটা দিতে পারি, কিন্তু নোগল নোট করে নিতে হবে র্যাঙ্কিং কিওয়ার্ড। ওকে কপি মামা কুই 19 নাম্বার, ওকে দেখো দেখছো লিঙ্ক হয়ে গেছে, দেখছো লিঙ্ক আইছে, তার মানে এক ট্যাগ দিয়ে আমাদের কাজ হবে না, এই নোটপ্যাড ভালো না, বিষয়টা বুঝতে পারছো? আবার কি রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা বলছি আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করছিলাম, এটা এখানে একটা দিয়ে দিই, এবার কপি করি, এবার দেখেন আশা করি হবে না, দেখছেন এগুলো বড় হয় নাই, তো সমস্যা নাই ব্যাপার না। ওকে ওকে কমপ্লিট, আর লাগবে না, আর একটা দিলে বেটার হয়, কারণ হচ্ছে 20টা মিলি হোক, টেলারটা দিয়ে দিই, এটা দিয়ে দিই, তো যা যা আছে আমি যেরকম করে দিছি আপনারা যেটা করবেন শুধু এইটুক কপি করবেন, এইটুক কপি করবেন ঠিক আছে, আর বাকিটুকু আপনাদের মতো করে লিখবেন, এইটুক কপি করবেন, এইটুক কপি করবেন, আর এগুলো সব কপি করবেন, কিন্তু হুক দিবেন না কারো, এটা এই লেখাটা আছে 12 নম্বরে, কেউ দিবেন 10 নম্বরে, কেউ আছে 11 নম্বরে, মানে উল্টা উল্টা করে দিবেন সার্ভিস গুলো ঠিক আছে। আমি কিন্তু সবকিছু বলে দিতেছি, তারপরেও দেখবো যে কারো 20 দিন করে সময় লাগতেছে, হ্যাঁ প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন, তাহলে কিন্তু কাজ চাপ বাড়বে না, যদি আপনারা এভাবে ধীরে সুস্থে করেন আসলে আপনাদের নিজেদের ইনকাম লেট হবে, কারণ আপনার গিট যদি মার্কেট প্লেসে থাকে আপনার সেল আসবে কম বেশি, বা 2 দিন আগে আপনার দিন পরে ঠিক আছে আসবে। তো এখানে আর কিছু দরকার নাই, ওয়াই সিলেক্ট মি অথবা ওয়াই চুজ মি, দেখি তো বাবু কি দিছে, ওয়াই স্পেশালিস্ট দরকার নাই, ওয়াই সার্ভিস স্পেশালিস্ট, ও মাই সার্ভিস স্পেশালিস্ট, সার্ভিস কোয়ালিটি দিতে পারি অথবা আমাদের ওইটা ইউজ করি, মাই সার্ভিস 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 স্পেশালিটি, আমাদেরকে কেন তোমরা পছন্দ করবা, ঠিক আছে কাহিনীটা, এটা দেওয়ার পর এটা বোল্ড করে দিবেন, এটা মার্ক করে দিবেন, দিয়ে ইন্টারে চাপ দিয়ে এখানে একটা লেখা সিলেক্ট করে দিবেন, মানে একটা মার্ক করে দিলাম, মানে এটার বলা হয় কি জানো লাইন লাইন করা। তো এখানে আমরা কাজটা করব অল ম্যানুয়ালি, অবশ্যই আমাদের এটা লাগবে, আমরা এটা না দিয়ে ই করি ওয়ান টাইম ডেলিভারি, ওয়ান টাইম ডেলিভারি দিয়ে দিলাম, দুই নাম্বারে দিয়ে দেই হচ্ছে ম্যানুয়ালি ওয়ার্ক, অল ম্যানুয়াল অল ম্যানুয়াল ওয়ার্ক অল ম্যানুয়ালি ম্যানুয়ালি, আজকে ঠান্ডা বসে প্রচুর, আমি তো পাঁচতলায় মানে পুরা জানালা গুছে রাখছি, আমার নয়েজ আবার ইয়েতে আসে মানে বিভার বাড়ি খায়, সেজন্য আমি জানালা গুছে রাখছি, তো ঠান্ডা তো জিমে গেলাম ঠিক আছে 100%, তারপর একটু বড় করে যাই 101% দিব নাকি, সবাই তো 100% ইউজ করে, 100% গ্যারান্টি, গ্যারান্টেড সার্ভিস এই সাই দেবি, এই সাই হাই কোয়ালিটি সার্ভিস সার্ভিস। ওকে আমাদের এখানে তো সময় গেল গা, তারপরে তারা উপরে এসে সার্টিফিকেশন সার্টিফিকেশন এটা খারাপ না,
এটা হচ্ছে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, ঠিক আছে? নিজের কোনো ই নাই, মাইরে দিতেছেন মাইশের তো দিকে দিকে কাবি করতেছেন আপনি। আমরা উপরে একটা জিনিস দেখছিলাম, অ্যাকুরেডিং চুজ ইউর চুজ, এটা দিতে পারি, এটা খুব ভালো একটা শব্দ। তো আর কিছু দেওয়ার দরকার নাই, এখানে আমি একটা বাংলা লিখি, দেখেন আমি কিভাবে বাংলা লিখি। অবশ্যই অর্ডার করার আগে আমার সাথে এই কাজ নিয়ে আলোচনা করা দরকার। এই মাসে টাইপিং করার সময় নাই, ঠিক আছে? 2 সেকেন্ড হয়ে গেছে, হয়ে গেল। অর্ডার করার আগে অবশ্যই আপনাকে আমার সাথে এই বিষয়ে আলোচনা করতে হবে। ওকে, দিয়ে দিলাম, ঝামেলা শেষ, হয়ে গেছে। এবার মনে হয় নিলে তো হবে, যাই হোক আমি একটু এদিক দিয়ে দিই, এইটুকে কারো সমস্যা হবে? আমি তো সবকিছু দিয়ে দিলাম, এগুলো আপনার উল্টা পাল্টা করে লিখবেন সবগুলা, শুধু আপনাদের কষ্ট করতে হবে কোন জায়গায়, শুধু এইটুকের একটা লাইন বা দুইটা লাইন আপনাদের মতো দিবেন, কিন্তু নিচেরটাও আপনাদের মতো করে দিবেন। এই যে এখানে ডিজাইন আছে, এটা অপটিমাইজেশন প্রথমে দিয়ে দিবেন, সেট আপের জায়গায় ক্রিয়েট দিবেন, ক্রিয়েটের জায়গায় অপটিমাইজেশন দিবেন, শুধু আপনাকে দুইটা বা তিনটা লাইন একটা লাইন অ্যাড করতে হবে, একদম সহজ, এটা বাচ্চাদের কাজ। আমি তো সব বলেই দিতেছি, তারপরে আপনাদের কষ্টটা হবে না, ঠিক আছে? আমি কিন্তু সব বলে দিছি। এবার যেটা করতে পারেন, এখানে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন। তো এবার বলতেছে মামু তোমার ইউটিউবটা বেশি হয়েছে, এই মারছে আবার চলে আসছে ইউটিউবের, এখানে দেখেন লাল চিহ্ন আসছে, আবার বলতেছে চলে গেছে। কত সমস্যা, ইউটিউব না, এখানে ইউটিউব চ্যানেল অপটিমাইজ ইউটিউব চ্যানেল, এটা দেওয়ার দরকার নাই। যেখানে আমি ইউটিউবটা ইউজ করছি কিন্তু কোনো কাজে লাগবে না, সেখানে আমি ইউজ করতে পারি। ওই যে হাই কোয়ালিটি কোয়ালিটি ইউটিউব উপরেরটা কিওয়ার্ড নেই, হ্যাঁ হ্যাঁ, এটা প্রথম লাইনে না, এটা না ইউজ করাই বেটার। এটাও আপনি নিয়েছিলে তাহলে দিয়ে দেন আপনি। ওকে, এটাই দিয়ে দেই। আচ্ছা, না নিয়ে নিছে, নিলে তো হবে না সবকিছু, কারণ নিয়ম আছে না, নিয়মের বাইরে তো যাওয়া যাবে না, হয়তো নতুন নিয়মে এটা আছে, এবার হয়েছে। এবার এখানে রিকোয়ারমেন্টটা কি দিবেন, যখন বাইরে আপনাকে অর্ডার করবে সেই রিকোয়ারমেন্টটা কি থাকবে, যে আপনি বাইরের কাছে কি কি পেলে আপনি কাজটা শুরু করতে পারবেন, এটা বলা হয় রিকোয়ারমেন্ট। আপনি জিমেইল অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট চাবেন না, দরকার নেই, আপনার জিমেইল থেকে খুলবেন, তারপর বাইরেকে জিমেইল অ্যাড করে দিবেন। নাম নিতে পারি, এগুলো নিলেই সমস্যা। নেম, ডেসক্রিপশন, এগুলো নিয়ে নিতে হবে না, নেম এন্ড ডেসক্রিপশন, চ্যানেল, চ্যানেল উল্লেখ করে দিই তাহলে বুঝবে, চ্যানেল নেম এন্ড ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, শর্ট শর্ট ডেসক্রিপশন, ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন। ওকে, তারপরে আমরা যেটা ইউজ করতে পারি কি, আর তো কিছু লাগে না, ঠিক আছে? দুইটা ইউজ হয়ে যায়, আরো কি ইউজ করা যায়, লোগো, দাঁড়ান আমি শব্দ বাড়াই দিই, লোগো ডেসক্রিপশন অথবা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট দিয়ে দিই, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওয়েবসাইট, ওকে, আর লাগবে না, এটাই হবে। এটা কি দিবে, মানে অ্যাটাচ ফাইলে দিয়ে দিবে, ঠিক আছে? দিয়ে আপনারা যেটা করবেন অ্যাড করে দিবেন, কারণ জিমেলটা আমরা চাবো না, আমরা লাস্টের দিকে আমরা কি করব, জিমেলটা চাবেন কেমনে, যদি কোনো বায়ার জিমেল চায় তাহলে লিখবেন কি, দেখেন দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদের, এখনই দেখাই, পরবর্তীতে দেখার সময় নেই, ঠিক আছে? এখানে কিন্তু যখনই আমি কোনো বায়ারকে লিখতে যাব, জিমেলটা কি, ধরেন ধরেন এই একটা বায়ারকে লিখতে যাইছি, এটা অ্যাক্সেস নাই, চলে গেছে। এখানে দেখেন জিমেল কিন্তু আমি চাইতে পারবো না, দেখেন জিমেল লেখা দিয়েছে, এখন কি নতুন নিয়ম আছে নাকি, মেল
মেল লিখতে দিতেছে তো আসাদ ভাই, এটা তো লিখতে দিতেছে এখন ফোন নাম্বার, ফোন নাম্বার সবকিছু তো লিখতে দিতেছে, জিমেল লিখতে দেয়, সেন্ড করা যায়, এতক্ষণ লাল চিহ্ন আসার কথা, ঠিক আছে মাথা কি নষ্ট হয়েছে নাকি এখন ইউটিউব ধরে বয়ে রয়েছে। এগুলা তো চেঞ্জ করা যাবে না, তিনটা জায়গা দেখি থাক, আর এটা কাটি আবার ড্রাফটে ঢোকেন দেখেন আসবে, না এখানে আসা সেভ কর, সেভ করা আছে তো, আবার কাটিয়ে দিয়ে আবার ঢোকেন দেখেন আসবে তখন যাবে নেক্সট, এই যে আবার এখানে চলে আসলো, মানে কারণে শব্দ আসতেছে একটু, এই ভিডিও চালাইছে কে, না এই ধরনের এগুলো বেদবি, ঠিক আছে এগুলো বেদবি, তো এগুলো সিম্পল সিম্পল বিষয় ক্লাসের ভিতরে এগুলো করা ঠিক না, আপনি আজকে ক্লাস করবেন, আর পরের বার কি ভিডিও সবার ভিডিও চালু করাবো, ঠিক আছে ও হ্যাঁ সেভ অ্যান্ড কন্টিনিউ হয়ে গেছে, তো এবার আমরা এটা কন্টিনিউ করে দিই, তো এবার যেটা করবো আমরা গ্যালারি, এটা হলো আমাদের সবচেয়ে বেশি কাজ, আমি একটা ব্যানারের আইডিয়া দিব, সেই ব্যানারটা আপনারা ডিজাইন করবেন, ঠিক আছে তো আপনারা যেটা করবেন চলে যাবেন ক্যানভাতে, সবাই তো আমরা ক্যানভা লাইসেন্স মেশিন আছে কোনো সমস্যা নাই, রিল্যাক্সে শুধু ক্যানভা লিখবেন, ঠিক আছে। তো লেখার পরে আপনারা একটা সাইজ দেখবেন, ফাইবারের নতুন একটা সাইজ আছে, আমি এখানে সেভ করে রাখছি, মেবি 1280x770 এই সাইজটা আপনারা লিখবেন, তো আপনারা এটা লিখলেন, লেখার পরে ইন্টার চাপ দিলে হয়ে যাবে, এসব তো একটু সবাই স্টপে যান, সাগর ভাই নাকি, তো যাই হোক এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার একটা, আমি বলছি আগেও প্রথম দিকে বলছিলাম ফাইভ মানে ফাইবার ইউটিউবের দিকের ব্যানার গুলো তিনটা কালার পছন্দ করে, সাদা কালো অ্যান্ড লাল, আমরা সাদাই থাক, আমরা এখানে লিখি ইউটিউব লিখি, এখানে প্রথমে লিখলাম ইউটিউব, ইউটিউব চ্যানেল, ওকে এটা লিখলে ইউটিউবের একটা লোগো আসবে, ঠিক আছে এটাই দিয়ে দিলাম একটা লোগো, তো এখানে ইউটিউবের লোগোটা দিয়ে দেই, আর এখানে একটা টেক্সট লিখি চ্যানেল লেখেন চ্যানেল, এটা এখানে দিতে পারেন অথবা এটা অন্য একটা ফন্ট দেখতে পারেন, এই ফন্টটা খুব একটা ভালো লাগতেছে না, ওকে এটা চলবে, কিন্তু দেখেন একটা জিনিস হচ্ছে এখানে এই চ্যানেলের এই কালারের সাথে মিলতেছে না, কালারটা একটু চেঞ্জ করি, ওকে এবার ঠিক আছে পারফেক্ট, তারপরে এটা বড় করতে হবে, ওকে ইব্রাহিম তোমার এখান থেকে নয়েজ আসতেছে, তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা একটু এদিকে সরাই দিই হালকা করে, ওকে এখানে একটা আমরা ইয়ে চলে যাব, এলিমেন্টারে চলে যাব, এলিমেন্টার থেকে এগুলো ক্রস করে দিব যা কিছু আছে দরকার নেই, আমরা নিচের দিকে আসি, নিচের দিকে ফ্রেমে যাবেন, ফ্রেম থেকে একটা ফ্রেম নিব আমরা মোবাইল বা কম্পিউটার রিলেটেড একটা ফ্রেম নিব, দেখি ট্যাপ এটা মনে হয় ট্যাপ একটু এটা হ্যাঁ এটা নিতে পারি, এটা আমরা একটু এখানে পেস্ট করে দিই, একটু পরই করি সমস্যা নেই, ওকে এটা মুড়াতে দিয়ে দিলাম, এখানে আমার একটা ছবি দিয়ে দেই,
এটা একটু ছোট হলে বেটার হয়, ছোট করলে তো আবার চাকরি থাকবে না। মাঝামাঝি আপনার একটা ছবি দিবেন, ভালোভাবে একটু ডিজাইন করে ছবি দিয়ে দিন। এটা তাহলে আমাকে আর একটু ছোট করতে হবে। ওকে, এইটুকু থাকলে আমার এনাফ, আর লাগবে না। এটা আর একটু এদিক করে দিই, আমার ছবিটা মানে রিয়েলি ভাবে একটু দেখা গেলে গেল। এখানে একটা ওয়াটার মার্ক নিয়েবেন, আমি সিম্পল ডিজাইন করবো, ঠিক আছে? খুব একটা ভালো না, একদম সিম্পল, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নিবেন। এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিই, কালো করে দিই, তো এটার সাথে লাগাই দিই, ঠিক আছে? এটা আর একটু কালো লাগবে, বিটকাল কালো, ঠিক আছে? এটা হলো বিটকাল কালো, আর লাগিয়ে গেছে, তো এটা দিয়ে দিলাম। তো এখানে লিখতে পারেন আমরা যে সার্ভিসটা দিলাম সেই সার্ভিসটার নাম হচ্ছে, ডেসক্রিপশনে চলে যাই, সার্ভিস দিব হচ্ছে ক্রিয়েট সেট আপ ডিজাইন অ্যান্ড অপটিমাইজ। ওকে, আমি কি করব, এখানে লিখে দিলাম। একটা ফন্ট নিয়ে আসি, আমি এখন ফন্ট নিয়ে আসি, ফন্ট আনার পর এখানে আমি এটা দিয়ে দিলাম, ছোট করে দিয়ে দিই, ঠিক আছে? বড় করার দরকার নাই, এটা একটা সাদা ফন্ট করে দিই, মানে দেখতে ভালো লাগে আর কি। আপনাদের মতো করে ডিজাইনটা করে নেবেন। তাহলে এটা একটু বড় করে নিতে পারেন, একটা এই ফন্টটা খুব একটা ভালো লাগতেছে না, দেখি আর একটু কোন ফন্ট পাই কিনা। এটা পারফেক্ট, একটু দেখেন না, একদম বেসিক ডিজাইন কিন্তু আপনারা করতে পারবেন, অ্যাভেলেবল। এই ফন্টটা কিন্তু অস্থির একটা ফন্ট হয়েছে, ঠিক আছে? তো এবার আপনি লিখতে পারেন, এখানে আর একটা ফন্ট আনতে পারেন, চতুর্কোণা অথবা চারকোণা। তো আমি এটাই নিই, চারকোণাই নিই, এই মাঝামাঝি একটু দূরে রাখবেন, রাখার পর এটা দিয়ে দিবেন। ধরেন একটু এদিকে দিয়ে দিলাম, অথবা মাঝামাঝি রাখেন। রাখার পর একটা জিনিস লিখি, কি লিখতে পারি, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এটা লিখি। এই ফন্টটা আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে? এটাই আমি ইউজ করি। আপনার কি কিছু বুঝতেছেন? ক্রিয়েট ইউটিউব চ্যানেল, দেখেন এই ফন্টটা লালের ভিতরে সাদা খুব একটা ভালো লাগে, কালো ভালো লাগে, সাদাই ভালো লাগে। এই কালো কালো কালো, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আর একটু কালো করে দিতে হবে। তো আমি প্রথমে আমি কালোই করে দিই, প্রথম কালোতেই থাক, এটা সাদা করে দিই, ঠিক আছে? তারপরে এটা কপি করলাম, এটা সিলেক্ট করে কপি ডুপ্লিকেট, তো ডুপ্লিকেট করিয়া একটু এদিকে আমি সরাই দিই, মানে এলোমেলো করে দিলে সমস্যা নাই, দিলে হইলো, অথবা এদিকে একটু এলো করে দিলেন। তো এটা দিলেন হচ্ছে আপনার হালকা থাক। ওকে, এখানে লেখা যেতে পারে হচ্ছে আপনার ডিজাইন অ্যাট্রাকটিভ লোগো। ওকে, একটা ব্যানার দেখি ওরা কি কি দিয়েছে, ডিজাইন লোগো ব্যানার, ওকে, ডিজাইন ডিজাইন অ্যাট্রাকটিভ লোগো, ওকে, এটা আমি কপি করে দিয়ে দিই এখানে লোগো আর্ট। আমি এটা দিয়ে দিলাম, হালকা করে একটু ছোট করতে গেলে বেটার হয়। ওকে, দিয়ে দেওয়ার পর এটা ডুপ্লিকেট করি, আমি ডুপ্লিকেট করে এমনি আমরা দুইটা তিনটা চারটা পয়েন্ট দিয়ে দিলে হয়ে যাবে, আর লাগবে না। তো এটা দেওয়ার পর আমরা একটু এটা দিয়ে দিই, এখানে দিয়ে দিব হচ্ছে এই এই ফন্টটা কিন্তু খুব একটা ভালো লাগছে না, এখানে আমি লাল দিয়ে দিই, লাল মরা একটা লাল আছে, ঠিক আছে? ইউজ করি, টেক্সট কালার হবে কালো,
তারপরে হচ্ছে আমরা দিতে পারি ফুল চ্যানেল ক্রিয়েট, ফুল চ্যানেল, ফুল চ্যানেল সেটআপ দিয়ে দিই, লোগো দিছি, ওয়াটারমার্ক দিছি, পেলিং দিছি, সেকশন দিছি, ওকে চ্যানেল ভেরিফাই এটা পরে দিই, আগে দিয়ে দিই ফুল চ্যানেল সেটআপ, ফুল চ্যানেল, ফুল চ্যানেল সেটআপ। ওকে মোটামুটি আমাদের এটা হয়ে গেছে, এটা একটু ছোট করে দিতে পারি কিনা দেখি, অথবা হালকা একটু বড় করে দিলাম, মানে পরবর্তীতে জায়গা যেন থাকে আর কি। তো আরেকটা এটা কপি করি, এখানে তিনটে না, এটা ছোট দিলে ভালো লাগছে না, আর একটু বড় করে দিই। ওকে এখানে লিখে দিই চ্যানেল ভেরিফাই, চ্যানেল কে জানা দিছে, চ্যানেল ভেরিফাই, চ্যানেল ভেরিফাই, ভেরিফাই। ফন্টটা খুব ভালো একটা ফন্ট, আমি এটা কালো করে দিই, চ্যানেল ভেরিফাই। ওকে এখানে দিয়ে দিলাম, এটা একটা টেক্সটটা বড় করে দিয়ে কালো করে দেন, আর এই কালো ব্যাকগ্রাউন্ডটা আপনারা ই করে দিতে পারেন, অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন আপনাদের যেটা ভালো লাগে, এখানে যেটা ভালো লাগে হেডে দিয়ে দিন, যেহেতু লাল পছন্দ করে মানুষ, হালকা 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 হালকা। ওকে এর ভিতরে আমি কালার দিয়ে দিই, দেখতে যেন ভালো লাগে। একদম বেসিক ডিজাইন, ঠিক আছে, এই সাইড একটু ফাঁকা হয়ে গেল, এটা আমি একটু ই করে দিই, ফাঁকা জায়গাটা পূরণ করে দিই। এরকম করে আপনার পাশে ছবি রাইকে একটা ডিজাইন করবেন যেরকম পারেন আপনারা, আমি এক কালারে করছি, আপনারা আরেক কালারে করবেন, দেখেন একদম সিম্পলের ভিতরে চলবে, সে পেজে থাকবে। হ্যালো, আমি একাই নাকি? চলবে চলবে, হ্যাঁ চলবে, কিন্তু আমরা তো ছবি দিতে পারবো না, টাইমাই পাবো কই, নাই কি টাই কোড পাবো কই। ওকে তবে একটু দেখে দিয়ে নে ইউটিউব চ্যানেল, আমি তো ক্লাসের মুডে ছিলাম না, আমি তো মনে করছি কেউ নাই, ঠিক আছে আমি শুধু বানাই গেলাম, তাড়াতাড়ি হয়েছে। যাই হোক, এটা এখানে আপনারা কিছু কিওয়ার্ড সেট করে নেবেন, দিয়ে এখানে ডাউনলোড করে দিন। হ্যাঁ হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট সম্বন্ধে কিছু বলেন, এটা তো আমরা পাবলিশ করতে পারবো যে কেউ এখন। ভালো কথা, খুবই ভালো, তো আমার সেভেন কন্টিনিউ হয়ে যাবে, আমি এখানে ইমেজটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে আর কোনো আমাদের কোনো কাজ নাই, শুধু নাকে তেল দিয়ে ঘুমাবো, ঠিক আছে? হ্যাঁ, কম্পিউটার অফ করে নাকে তেল দিয়ে ঘুমাবো, বায়ার এসে ঘুরে চলে যাবে। হ্যাঁ, আমার এক স্বাস্থ্য ভয় আছে বুঝছেন, বায়ার এসএমএস করে আজকে পরি প্রায় দেড় দুই দিন পরে, ঠিক আছে? তো আপনারা এরকম করবেন, সবকিছু কমপ্লিট হয়ে গেলে পাবলিশ, পাবলিশ করবেন কি না করার দরকার নাই, আপনারা পজ করে চলে আসবেন হোম পেজে, আমি দেখার পরে নিজের হাত দিয়ে পাবলিশ করে দেব, ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা, ওকে একটু পারবেন না, কারো কোনো জায়গায় সমস্যা আছে, দাপটে থাকবে কিটা? আচ্ছা ওকে, তো দেখেন অল্পতে যতটুকু পারা গেল এরকম করে ডিজাইন করেন। হয়তো এই যে আমি একটা জিনিস দেখাই, আমি এখানে ব্যাকগ্রাউন্ড দেখেন সাদা দিছি, আপনি চাইলে লাল দিতে পারেন, কালো দিতে পারেন, মানে পাতা লেবু, বাদামি লেবু, এক ধরনের কালা আছে না, কালা দিতে পারি। যাই হোক, আপনার এরকম করে একটা ডিজাইন করবেন। এখন আমাদের বায়ার রিকোয়েস্টটা দেখেন।